আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস্কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খাঁচার পাখি লাভবার্ড কীভাবে লালন পালন করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, লাভবার্ড পাখির পরিচিতি, কীভাবে লালন পালন করবেন, একজোড় লাভবার্ড পাখির দাম কত এবং কোন সাইজের খাঁচা লাগবে এবং কোথা থেকে পাখি কিনবেন এবং কীভাবে ডিম বাচ্চা করে, কত বছর বয়সে ডিম বাচ্চা করে, কত বছর বয়সে, সব বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার ভালো একটা ধারণা হবে লাভবার্ড পাখি সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, তাহলে আমাদের নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। ভিউয়ার্স, সবার আগে লাভবার্ড পাখির পরিচিতি জেনে নেই। লাভবার্ড পাখির বৈজ্ঞানিক নাম হলো আগাপোরনিস, গ্রিক ভাষায় আগাপেইন হলো টু লাভ ও অর্নিস ল্যাটিন শব্দ বার্ড। পৃথিবীতে এই প্রজাতির পাখিটি লাভবার্ড নামে পরিচিত। এদের গড় আয়ু 20 বছর। এরা 5 থেকে 7 ইঞ্চি অথবা 13 থেকে 17 সেন্টিমিটার লম্বা হয়। এদের আদি নিবাস আফ্রিকা এবং মাদাগাস্কার। পৃথিবীতে মোট 9 জাতের লাভবার্ড দেখা যায়। এর মধ্যে 8 জাতের মূল আবাসস্থল আফ্রিকা এবং 1 জাতের মূল আবাসস্থল মাদাগাস্কার। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রজাতি হচ্ছে বিলাপড পেসফেস্ট লাভবার্ড। এরা সাধারণত 10 থেকে 15 বছর পর্যন্ত বেঁচে থাকে। লাভবার্ড দামি হলেও গ্রামে বা শহরে শখের বসে খাঁচায় পোষা হয়ে থাকে, যা শান্তিপ্রিয়, চঞ্চল, আনন্দপূর্ণ, দেখতে অনেক সুন্দর হয়। এটি টিয়া প্রজাতি, যা বাংলাদেশের আবহাওয়ার সাথে মানানসই, যা সহজে এবং অল্প পরিসরে লালন পালন করা যায় এবং খরচ অনেক কম, অসুখ বিসুখ কম এবং এর মতো সুন্দর পাখি খুবই কমই আছে। এর শরীর জুড়ে নানা রঙের একে অপরের প্রতি বিচিত্রভাবে ভালোবাসা আদান প্রদান করে বলে এর নাম লাভবার্ড। পৃথিবীতে 9 জাতের লাভবার্ড রয়েছে। আমাদের দেশে বেশি দেখা যায় লুটিনো, ফিশার, রোজি ফেস্ট, পেস ফেস্ট, চিক মাস্ক ইত্যাদি প্রজাতি। লাভবার্ডের খাবারের তালিকা। লাভবার্ড সাধারণত কাউন, চীনা, বাজরা, তিসি, সূর্যমুখী ফুলের বীজ, কুসুম ফুলের বীজ, সরিষা, ধান, বিভিন্ন ধরনের ফল, কচি গাছের পাতা ও সবজি এবং বিভিন্ন ফল খেতে পছন্দ করে। নির্দিষ্ট কোনো অনুপাত নেই, কারণ সব পাখির পছন্দ অপছন্দ এক না। সিড মিক্সের পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল দেওয়া জরুরি। খাঁচায় ক্যাটল ফিজের মিনারেল ব্লক সবসময় রাখতে হবে। একটি পাখি দিনে প্রায় 40 থেকে 60 গ্রাম খাবার খায়। প্রচুর পানি পান করে থাকে লাভবার্ড, তাই সারাক্ষণ পানি ব্যবস্থা করতে হবে। এরা প্রতিদিন গোসল করতে পছন্দ করে। লাভবার্ড অলস প্রকৃতির ও শান্তিপ্রিয় পাখি, তাই এদের খুব নিরিবিলি পরিবেশে রাখা উচিত। লাভবার্ড মেল ফিমেল চেনা একটু কঠিন। লাভবার্ডের ছেলে মেয়ে দেখতে একই রকমের। পাখির আচার আচরণ ভেন্ট পরীক্ষা করে চিনতে হয়, যেটা নতুনদের পক্ষে কঠিন হবে। সেজন্য একবার ডিম বাচ্চা করেছে এমন লাভবার্ড কেনা উত্তম। লাভবার্ডের মেল ফিমেলদের চাইতে দেখতে সুন্দর হয়। ডাকাডাকিতে কিছুটা ভিন্নতা আছে। লাভবার্ডের অসুখ বিসুখ কম হয়। এরা খুব শক্ত শরীরের পাখি, বদহজম, শীতের সময় ঠান্ডা লাগতে পারে। এজন্য হোমিওপ্যাথি সহ বিভিন্ন ভেটেরিনারি ওষুধ আছে। ঢাকার নিমতলিতে পাখি ডাক্তার রয়েছেন, চিকিৎসার ব্যবস্থা সেখানে রয়েছে। পাখি পালনের ক্ষেত্রে অভিজ্ঞতা খুব দরকারি, নতুনরা অভিজ্ঞতার কাছ থেকে অনেক কিছুই শিখতে পারেন। লাভবার্ড পাখি পালনে কিছু সতর্কতা। পাখির খাঁচায় যেন পলিথিন বা প্লাস্টিক জাতীয় পাত্র না থাকে, কারণ এরা ওদের ধারালো দাঁত দিয়ে সারাক্ষণ কামড়ায়। কোনো কারণে কেটে খেয়ে ফেললে অসুস্থ বা মারা যেতে পারে। খাঁচায় এই পাখি পালন করতে হলে 24x24x24 ইঞ্চি একটি খাঁচায় একজোড়া পাখি পালন করা যাবে। লাভবার্ড পাখির ডিম বাচ্চা করার জন্য আলাদা ব্রিডিং বক্স লাগে, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। আবার ডিম পাড়ার আগে নেস্টিং ম্যাটেরিয়াল দিতে হয়। খাঁচায় যখন পাখি পালন করা হয় তখন পাখি নিজের মতো করে শরীরের চাহিদা অনুযায়ী ক্যালসিয়াম মিনারেল গ্রহণ করতে পারে না, যেভাবে বন জঙ্গলের পাখি পারে। তো এই জন্য পাখি চিকিৎসক অথবা অভিজ্ঞতার পরামর্শে ভিটামিন মিনারেল জাতীয় খাবার সহ মাল্টিভিটামিনের মেডিসিন কোর্স করাতে হয়। লাভবার্ডের প্রজনন ক্ষমতা। লাভবার্ড ব্রিড করানোর সর্বনিম্ন বয়স হলে 1 বছর, তবে 1.5 বছরের কলে সবচেয়ে ভালো হয়। বছরে 2 বারের বেশি ব্রিড না করানোই উচিত। এরা সাধারণত 4 থেকে 6টা ডিম পারে, কখনো কখনো 8টাও পারতে দেখা যায়, তবে তা খুবই কম। মেয়ে পাখি একাই ডিমে তা দেয়। সব কিছু ঠিক থাকলে মোটামুটি 20 থেকে 25 দিনের ভিতরে বাচ্চা ফোটে। মজার ব্যাপার হলো বাজিগার ফিন্সদের বাচ্চা ফুটলে একরকম শব্দ করে,
ফলে বাইরে থেকে বোঝা যায় যে বাচ্চা ফুটেছে, কিন্তু লাভবার্ডের বাচ্চা এমন কোনো শব্দ করে না, তাই বাইরে থেকে বোঝা যায় না বাচ্চা ফুটলো কি না। লাভবার্ডের বাচ্চার বৃদ্ধি সাধারণত বাহ্যিক আর ফ্রিজের তুলনায় একটু ধীরে ধীরে হয়, 40 থেকে 45 দিনের মতো লাগে নিজেরা একা একা খাওয়া শিখতে। মিটিংয়ের পর থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত এদের যথেষ্ট প্রাইভেসি দিতে হয়, সম্ভব হলে খাঁচাটি একটু নির্জন জায়গায় মানুষের আড়ালে রাখতে হয়, একান্ত প্রয়োজন ছাড়া খাঁচার আশেপাশে যাওয়া উচিত নয়, এবং এ সময় পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার সরবরাহ করা জরুরি। লাভবার্ড কেনাবেচা যেভাবে করা হয়, ফেসবুকে পাখির বিক্রি অনেকগুলো গ্রুপ রয়েছে, সেখানে ফ্রি অ্যাড দিয়ে পাখি বিক্রি করা যায়, আবার কেনাও যায়। তবে কেনার ক্ষেত্রে ভালো বিডারের কাছ থেকে পাখি না কিনলে ঠকতে পারেন। খেয়াল রাখবেন পাখি কেনার সময় পাখি সুস্থ কিনা, বেন্ট পরিষ্কার কিনা, আচার আচরণ স্বাভাবিক কিনা, এসব দেখতে হবে। পরিবেশ এবং অতিরিক্ত ব্যবসায়িক মুনাফা লাভের কারণে অনুসময় দোকানের পাখি ভালো হয় না। জাতভেদে লাভবার্ডের দাম বিভিন্ন রকমের হয়ে থাকে। এক জোড়া বাচ্চা পেয়ারের দাম 2500 থেকে 3000 টাকা, এবং ফুল অ্যাডাল্ট বা রানিং এক জোড়া লাভবার্ডের দাম হতে পারে 4000 থেকে 6000 টাকা মিউটেশন অনুযায়ী। ঢাকা মিরপুরে এক শুক্রবার বিশাল পাখি ও কবুতরের হাট বসে, এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় পাখির হাট বসে, আপনি চাইলে পাখির হাট থেকেও পাখি ক্রয় বিক্রয় করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি লাভবার্ড পালন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।